আজকে আমি কি করলাম? হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি। তো আজকে হচ্ছে সোমবার, সোমবার সকাল সকাল উঠেই নীলসোনাকে রেডি করে নীলসোনা গেল হচ্ছে এক্সাম দিতে। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর ব্লগটা শুরু করার প্রথমে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখতে আসার জন্য, আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে সুন্দর সকালটা শুরু করছি। তো আজকে হচ্ছে দেবের 10:30টার ডিউটি, তাই জন্য ব্যস্ততা একটু কম আছে, রান্নাবান্না আস্তে আস্তে হচ্ছে। আর নীলসোনা তো আগে বেরিয়ে গেল, চলো এবার ধীরে সুস্থে রান্না করি। আর আজকে আমি যা যা কিছু করছি শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা থাকো সারাদিন আমার সাথে, তো দেখতে থাকো। আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো আমি হচ্ছে এখানে আছি, এখন বাইরে রয়েছি, আর প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে, ঝলমলে রোদ্দুর, পুজোর রোদ্দুর উঠে গেছে একদম, দেখো সুন্দর চকচকে সুন্দর রোদ্দুর উঠে গেছে, আর তাপও আছে অনেক। চলো এবার ঘরে যাওয়া যাক, আর মাম্মামকে ঘুম থেকে ডাকা হয়েছে। তো মাম্মামকে ঘুম থেকে ডাকা হয়েছে, মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, এখন ব্রাশ করছে হয়তো। তো রান্নাবান্না সবজি মোটামুটি কেটে রেখেছি, কালকে মোচাটা কেটেছিলাম, মোচাটা কাটবো কাটবো করে আর কাটাই হচ্ছে না। তারপর আমার বাবা আসছিলো, বাবাকে বললাম লাস্টে তুমি কেটে দাও তো, দেবের দ্বারা আর হবে না, দেব শুধু কাটছি কাটবো এই করতে করতে কাটিয়ে দিচ্ছে। আর মোচাটা না অনেকটা খুলে খুলে পড়ে যাচ্ছে, ওই ফুলগুলো কতটা নষ্ট হয়ে গেছে। তো এই দেখো মোচাটা রাত্রিবেলাতেই কেটে, এখানে মোচা আর মোচা রাত্রিবেলাতে কেটে রেখেছি, কারণ মোচা কাটতে তো ছাড়াবো কাটবো অনেকটা সময়ের ব্যাপার, সকাল সকাল এটা সম্ভব না। তো চলো আজকে মোচা রান্না করবো, আজকে চিংড়ি মাছ নেই বাড়িতে, তাই জন্য আজকে রান্না করবো হচ্ছে ছোলা দিয়ে। তো ছোলা দিয়ে আমি সাধারণত করি না, আর মানে অনেক বছর আগে খেয়েছিলাম, তারপরে আর ছোলা দিয়ে খাওয়া হয় না। মা আমার মা নিরামিষ ছোলা দিয়ে রান্না করতে খুব ভালো লাগতো, তো তারপরে ছোলা দিয়ে খাই না, কারণ দেব অত ভালোবাসে না ছোলা দিয়ে, ও চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে। তো মাম্মামও তাই জন্য বলছে যে, মাম্মামও তাই জন্য বলছে যে তুমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করো, ছোলা দিয়ে করো না, খাবো না। কিন্তু চলো একবার ট্রাই করে দেখি কেমন লাগে ছোলা দিয়ে খেতে, অনেকেই তো বানায় তাই না, সবসময় যে চিংড়ি দিয়ে বানাতে হবে এটার তো কোনো কথা নেই। তো যাই হোক চলো রান্নাবান্না শুরু করে দিই, আর আমার সাথে থাকো দেখতে থাকো। তো এই যে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ নীলসোনাকে রেডি করতে করতে জানি যে ভাতটা আমার হয়ে যাবে, তো ভাত অলরেডি হয়ে গেছে, ভাতটাকে এবার গড়া দিয়ে দিই। আর দেব তো নীলসোনাকে দিয়ে আসলো, 9:30টার সময় ছুটি হয়ে যাবে, তখন তো আমাকে আনতে যেতে হবে। তো 9:30টার দেবের যদিও 10:30টার ডিউটি, দেরি করে যাবে, কিন্তু তার আগে অনেক আগে আমার রান্নাবান্না শেষ করতে হবে, 9:30টা, 9:30 কি বলছি, 9:00 প্রায় 9:00টার মধ্যে শেষ করতে হবে, তারপর তো আমি রেডি হবো, নীলসোনাকে আনতে যেতে হবে, আমাকেই আনতে যেতে হবে, তখন দেব স্নান টান করে রেডি হবে, তখন ওর ও যাবে না। তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিই, চলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। ডালটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, মসুর ডাল, আর মসুর ডালের মধ্যে ডিমগুলোকেও সেদ্ধ দিয়ে দিয়েছি, তাহলে একবারেই দুটো হয়ে গেল, আর দুবার দুবার করে করতেও হলো না, আর গ্যাসটাও একটুখানি হলেও বেঁচে গেল। তো ডিম দিয়ে আজকে করেছি গোটা গোটা ডিমের কালিয়া,
ডিমের কালিয়া না বেশ ভালো লাগে, কিন্তু যতই ডিমের তরকারি হোক ডিমের কালিয়ার কাছে কিন্তু ডিমের তরকারি কিছুতেই কোনো ধারে কাছে আসতে পারবে না। তো এটাই বেশি ভালো লাগে, খুব টেস্টি হয়। আর যাই হোক, ডিম হয়ে গেছে, আবার কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, তারপরে রান্না করব ডাল। ডালটা সেদ্ধ করেছি দেখেইছো তোমরা তো, আজকে ডালটা হচ্ছে তেজপাতা আর ওখানে সাদা জিরে ফোড়ন দিলাম, আর এর মধ্যে আর একটু দেবো হচ্ছে এই অল্প করে একটু থেতো করছি। হ্যাঁ, কী থেতো করছি বলো তো? এটা একটু আদা থেতো করে নিয়েছি, আদা থেতো করে দিলে না বেশ একটু স্মেল বেরো, খুব ভালো লাগে। আজকে হচ্ছে টমেটো দিয়ে ডালটা রান্না করব, টমেটো ডাল বেশ ভালো লাগে আমাকে। মোচাটাকে লবণ আর হলুদ দিয়ে, যেখানে লবণ আর হলুদ দিয়ে চা, মোচাটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো মোচা সেদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইটা সেদ্ধ করা ছোলাটাকে এবার একটু ভেজে নিলাম সমস্ত মশলা দিয়ে, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু চিনি দিয়ে দিয়েছি, আর ভালো করে কষে গেলে এই যে জলটাকে চেপে চেপে ফেলে দিয়েছি মোচাটা, এবার দিয়ে নেড়ে চেড়ে আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো, ব্যাস। আর আমি তো মোচাটা দেখো একটু অল্প তেল দিয়েই রান্না করেছি, তাই জন্য একটু ঘি দিয়ে দিলাম, সুন্দর ব্যালেন্স হবে। তো 9:30 বাজে, দেখুন রান্না বান্না সব হয়ে গেছে, কিন্তু সব ছড়ানো ছড়ানো, এখন আর গোছানোর সময় নেই। দেবে টিফিনটা জাস্ট গুছিয়ে দিয়েছি, তারপরে এখন চলে যাই মিলকে নিয়ে আসতে, মিলে 9:30তেই ছুটি, তো এই ঘড়িটা একটু ফাস্ট আছে, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো মিলকে নিয়ে আসি, তারপর ব্রেকফাস্ট করবো। মাম্মা এখানে বই পড়ছে, আর এই যে পা ছড়িয়ে দিয়ে বসে আসছে। তো গাড়িটা রয়েছে, গাড়িটা বার করতে হবে, আর বাইরে প্রচণ্ড রোদ, সকাল থেকে রোদ উঠেছে, এখন আর রোদ, বাপে বাপ। তো আজকে আর অন্যটা নেবো না, আজকে হচ্ছে ওপরে ওই শার্টটা পরে নেবো, মানে খুবই রোদ্দুর পড়েছে, ঠিক আছে, এটা পরলে আর কি রোদ্দুরটা লাগবে না। তো বিড়াল না আমাদের এখানে মাঝে মাঝে সিটের মধ্যে এসে বিড়ালে বমি করে দিচ্ছে, তাই জন্য দিয়ে এখন চেয়ার তুলে রেখে দেয় যেন গাড়ির সিটের মধ্যে এসে বিড়াল না বসতে পারে। তো হেলমেটটা তো পরতেই হবে, আর এখন আবার হেলমেট ছাড়া গেলে এমনিতেই ধরে, এখন আবার পুজো আরও বেশি করে ধরবে। তো চলো হেলমেটটা পরি আর গাড়ি বার করি, তারপর মিলকে নিয়ে আসি, ঠিক আছে? ক্যামেরাটা আমি অফ করছি, হাঁপিয়ে গেছি, হাঁপাতে হাঁপাতেই কথা বলছি, বুঝতেই পারছো কথা কথার আওয়াজটা শুনে। লিখেছো তো ভালো করে, লিখেছো তো চলো আমিও খিদে পেয়েছে, কিন্তু আমারও খিদে পেয়েছে, আমিও খাইনি তোমার জন্য, চলো 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 ব্রেকফাস্ট করে নি। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 4:30, লাঞ্চ, বাড়ির শুধু কাজকর্ম, স্কুলে আসা যাওয়া এই সমস্ত দৌড়াদৌড়ির পরে আপাতত এখন 4:30 বাজে, আবার রেডি হচ্ছি, এখন যাবো মামামকে আনতে। আর এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা জামা প্যান্ট, তো আমার দাদার ছেলের জন্য কিনেছিলাম, জানি না তোমাদের এর আগে দেখিয়েছি কিনা মনেও করছে না, চলো আরেকবার দেখিয়ে দিই।
তো মামামকে স্কুল থেকে আনার পথে এটা হচ্ছে আমার দাদার ছেলেকে দিয়ে আসবো, কারণ পুজো তো চলেই এসেছে, দেওয়াই হচ্ছে না, কিনেই রেখে দিয়েছি। তো দেখো, অফ হোয়াইট কালারের একটা মাখন জিন্স, আর তার সাথে আছে এইটা হচ্ছে গেঞ্জিস, মানে গেঞ্জির কিন্তু জামা স্টাইলের, নীল পছন্দ করেছে ভাইয়ের জন্য, বাচ্চারাই বাচ্চাদের ভালো পছন্দটা করতে পারে আর কি। তো এটা নীলেরও খুবই পছন্দ হয়েছিল, তারপর নীল বলল না এটা ভাইকে দাও, আর নীল তো দেখ নীল কেটটা পরে তোমাদের দেখো, ও পুরো ব্ল্যাক কিনেছে। তো এবার যাই স্কুল যাই, টাটা টাটা মামাম। আজকে আমি কি করলাম, হ্যাঁ, গাড়ির চাবি হারিয়ে যা ওখানে গিয়ে দাঁড়ো দাঁড়াও, বাবা চলে আসবে এক্ষুনি, যাও। দেখতেই পারলে মামাম গেল। আজকে আমি কি করেছি জানো, গাড়ির চাবিটা প্রতিদিন এসে হেলমেট, গাড়ির চাবি, বাড়ির তালা এনে আমি তোমাদের সেদিনকে বললাম না, এই যেখানে চেয়ারটা রাখা থাকে এইখানে রেখে দিই, চেয়ারটার মধ্যে এনে রেখে দিই, যেন বেরোনোর সময় তাড়াতাড়ি পেয়ে যায় হাতের সামনে। আজকে ওখানেই এনে রেখেছি আমার মনে হচ্ছে, কিন্তু যেই হচ্ছে তোমাদেরকে বললাম যে এবার মামামকে আনতে যাবো, আর বাইরে বেরিয়েছি লক করে, গিয়ে দেখছি তালা, মানে আমার গাড়ির চাবি নেই, আর খুঁজে পাচ্ছি না, কী যে হলো জানি না, হয় কি আমি ভুল করে ওখানেই গাড়ির মধ্যে লাগিয়ে রাখলাম, কোনো বাচ্চা কাচ্চা ওখান থেকে খুলে নিয়ে গেল, না হলে কোথায় যাবে বুঝতেই পাচ্ছি না, সেই থেকে খুঁজে যাচ্ছি, খুঁজে খুঁজে একটুও রেস্ট হয়নি, একদম কি বলবো, সেই থেকে খুঁজেই যাচ্ছি সারাদিন পরে এসেছি, বিকালবেলা একটু রেস্ট করে আমি, আজকে রেস্ট হয়নি, দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, মনে হচ্ছে ঘুমে ঢলে পড়ছি সেই সকাল থেকে নিয়ে, আর এই তারপরে এই গাড়ির টেনশন মাথায় ঘুরছে। এবার কি হবে যে চাবিটা না পাই, আরেকটা চাবি সেই ওই বাড়িতে থাকাকালীন ছিল, তো গাড়িটাকে না, এবার যে বাড়ি চেঞ্জ করার সময় গাড়ির চাবিটা কোথায় গেছে, আগে আরেকটা চাবিও জানি না, ওটারও কোনো হুঁশ নেই, মানে কোনো ঠিকানা নেই, জানি না ওটা কোথায়, এই এই গাড়ির চাবিটাও হারা যাবে, এবার কী হবে, এবার দে বেশি আমাকে আচ্ছা করে ঝাড় আছে কপালে, আচ্ছা করে ঝাড় আছে, বুঝতে পারছি না। আমি আবার নীলছনাকে বলছি, নীলছনা তুমি কি ধরেছো, তো ও ধরেনি, ও যদি ধরতো বলে দিত যে হ্যাঁ নিয়েছি, আর ও কেনই বা ধরবে, গাড়ির চাবি নিয়ে ও কী করবে, কি বেকার যে হয়েছে আজকে। ভাবলাম দাদার ছেলে জামাটা দিতে যাবো, পুজো চলে আসছে, সেটাও দিতে যাওয়া হচ্ছে না, আর সেটা তো পরে থাকছে, এটা না একদিন দুদিন পরে দেবো। দেখো আজকে কী করে মামাম কেনেছে জানো, পাশের বাড়ির দাদা ভাইকে, তখন অনেক লেট হয়ে গেছে, তখন 5:10 হয়ে গেছে, খুঁজে খুঁজে পাচ্ছি না, এবার তো মামাম পুরো স্কুল ফাঁকা হয়ে যাবে, এবার সমস্ত টিচার্সরাও আর সমস্ত স্টাফরাও চলে যাওয়া শুরু করে দিয়েছে। আমি 5:10 লাস্টে বাধ্য হয়ে পাশের বাড়ির দাদা ভাইকে বললাম, দাদা ভাই আমার গাড়ির চাবি পাচ্ছি না, তো দাদা ভাই তো একবারই হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও, দাদা ভাইরা সবসময় হেল্প করতে একদম রেডি, দাদা ভাই দিদি ভাই খুব ভালো, আমাদের ভীষণই হেল্প করে। তো যেই বললাম যে গাড়ির চাবি পাওয়া যাচ্ছে না, তো দাদা ভাই গাড়ির চাবিটা দিয়ে দিল ওনার, ওনার গাড়ি নিয়ে আজকে আমি মামামকে আনতে গেলাম। আর এখন এই যে নীলের মামামের পড়া রয়েছে 7:30 থেকে, 7:30 থেকে পড়া, আর এখন দেখো কটা বেজে গেছে, 8 বেজে গেছে, দেবকে ফোন করলাম তুমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসো, আর লেট করো না, কোনো দোকানে কোথাও দাঁড়াতে হবে না, কিছু কিনতে হবে না, তাড়াতাড়ি চলে আসো। তো দেব এসে এখন মামামকে নিয়ে গেলো টিউশনে, আর নীলছনায় বই পড়ছে, আর আমি তো এই চাবি হারিয়ে ফেলেছি, এই টেনশানে এখন খুঁজেই বেড়াচ্ছি খুঁজেই বেড়াচ্ছি, আর বুঝতে পারছি না কোথায় বা রাখবো, যাই হোক খিদে পেয়ে গেছে, দেব আসুক তারপর চা খাবো, চাও খাবো আর ঝাড়ও খাবো, বুঝতে পারছি দুটোই আছে কপালে। আর ওই চাবি খুঁজতে খুঁজতে আজকে সন্ধেও দেয়নি, রাত্রির 8 বেজে গেল, আজকে সন্ধেও দেখাইনি আমি, তার মধ্যেও সন্ধে দেখাইনি, সব কিছু উল্টোপাল্টা করছি। আবার বসে বসে এডিটিং করছিলাম, এডিটিংটা হয়ে গেছে, এডিটিংটা হয়ে গিয়ে আমি আপলোড করব, ওটাকেই দিয়েছি ডিলিট করে, মানে স্পেসটা দেখাচ্ছে ফুল হয়ে গেছে মোবাইলে, কোনো কিছুই তো আর ডিলিট করছি না, যা কিছু ফটোর পর ফটো, ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছি, কিছুই আর ডিলিট করারও সময় নেই, পুরো স্পেস ফুল, কিচ্ছু নিচ্ছে না। এখন অন্য ভিডিওগুলো ডিলিট করতে করতে আসল আমার ব্লগটাই ডিলিট করে দিলাম, মানে যেটা তৈরি করেছিলাম ভিডিওটা, পুরো ভাবো 1 ঘন্টা, আজকে যেহেতু চাবি খুঁজে পাচ্ছি না অনেক তাড়াতাড়ি করে আমি, এই দেখো এখনও ফুল দেখাচ্ছে, আবার ফুল দেখাচ্ছে পুরো, আরও অনেক কিছু ডিলিট করতে হবে। তো যাই হোক, চাবি খোঁজার তাড়াতে আমি আজকে অনেক তাড়াতাড়ি ভিডিওটা এডিটিং করে ফেলেছিলাম, পুরো আমার লস হয়ে গেলো, 1 ঘন্টা ভিডিওটা এডিটিং করেছিলাম পুরো লস হয়ে গেলো, আবার বসে
মাথাটা পুরো খারাপ, ভাবলাম যে আর এডিটিং করবো না, আজকে ঝামেলা ভালো লাগছে না। কিন্তু ভাবছি যে কালকেও দিইনি আজকেও দেবো না, আবার বসে বসে আবার করলাম, তারপরে আপলোড করলাম। এখন যাই হোক, দেখা যাক কী হয়, চলো। তো বুঝতেই পারছো অনেক চাপে আছি, টেনশনে আছি, চাবিটাকে খুঁজে বার করতেই হবে যেখান থেকে পাই, না হলে আবার গাড়ি দৌড়াদৌড়ি করতে হবে আর কি। আবার তার থেকে ভালো ঠাকুর যেন চাবিটা পাইয়ে দেয়। আর এই হাসিটা দেখছো, এটা হচ্ছে টেনশনে, চাপের হাসি, ভয়ের হাসি। তো চলো আজকের ব্লগটাকে নিয়ে শেষ করছি, টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আর তোমরাও একটু প্রে করো যেন আমি চাবিটা পেয়ে যাই, ঠিক আছে? সো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতন টাটা, লাভ ইউ।